জুতো কি পড়তে পারছি না, কেন? তুমি তো জুতো পড়তে পারো, পড়ো। পড়তে পারছি না, পা তো তো পড়েছো, এবার ওটা পড়ো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আমি টিফিনটা রেডি করে নিই। দেখো, এবার টিফিনটা রেডি করে নিই, কারণ প্রায় অনেকটাই অনেক বেড়ে গেছে, 15টা রাখি, স্কুল মতো এবার দেরি হয়ে যাবে। তারা ওর জন্য টিফিন কিছু বেশি দেবো না, অনেকে তো ভাত ভাত খেয়ে যায়, বেশি দেবে না, থেকে যায়, নষ্ট হয়, উনি আবার চলে আসে। ওর জন্য বেশি কিছু দেবো না, দুটো হলদে বিস্কুট ব্যাস, আর হচ্ছে কিছু একটু বাদাম দেবো। তো দেখো, টিফিনে বেশি কিছুই দিনই, জাস্ট দুটো হরলিক্স বিস্কুট, দুটো অ্যালমন্ড, দুটো কাজু আর দুটো আখরোট, ব্যাস। বেশি কিছু দেবো না, কারণ হচ্ছে গিয়ে খাবে না, বেকার দিলেই না নষ্ট। এর জন্য বেশি কিছু আর দিলাম না, প্রতিদিনই বেশি দিলে যেহেতু পেট ভরে খেয়ে যায়, আবার চলে আসে একটার সময়, তো এই জন্য বেশি কিছু ফালতু দিয়ে জিনিসটা নষ্ট হবে। দিলাম, আমি কিছু দিই না বেশি, জাস্ট এইটুকুটাই দিই। তো চলো, এই দেখো, এসে দাঁড়িয়ে রয়েছে, বলছি তুমি কার সাথে কথা বলছো। এবার এটা টিফিনটা গুছিয়ে দিই, তারপরে বাবাকে দিয়ে আসবে। টিফিনটা এবার ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে, তো বাবা এখন চলে আসবে, চলে আসলে ওখানে চলে আসবে, সেটা ঢুকিয়ে দিলাম ব্যাগে। আর ব্যাগ কিন্তু কিছু নেই, জাস্ট একটা সেট জামা আছে, একটা দাঁড়িয়ে আছে, ওটা স্কুলে বিটে করে, এর জন্য দিলাম। আর জলের বোতল, জলের বোতল, একটু জলের বোতল, ব্যাস। টাটা সোনা, টাটা। ওই ছাবা, আমি যাব আনতে। টাটা টাটা টাটা। তো ও চলে গেল স্কুলে, এইবার বিছানাটার যে অবস্থা হয়ে আছে সেটা এবার গুছাবো। চলো গুছিয়ে নি ঝটপট, ওর বাবা আবার অফিসে যাবে। গুছিয়ে নি তাড়াতাড়ি, এরপর আরও প্রচুর কাজ আছে আজকে, শাশুড়ি মার হাতে প্রচুর সার রান্না দেখাবো। চলো, ওনাকে বলেছি আগে করতে না, আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিই তারপরে যাবো বলেছি, জানি না করে ফেলেছি নাকি, কারণ ও আবার খেয়ে অফিসে বেরোবে, যদি না করে থাকে তাহলে নিশ্চয়ই করবো। চলো, আমি তাড়াতাড়ি করে বাড়িটা গুছিয়ে ফেলি, নাহলে আমার দেরি হয়ে যাবে। গুছিয়ে তারপর দেখাচ্ছি। দেখো, গোছানো হয়ে গেল, এবারে যাবো উপরে, উপরে গিয়ে দেখবো কি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি ইন্ট্রো দিতে ভুলেই গেছিলাম, তো এখন দিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে বাজে বেলা এই 11টা, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, সারাদিনে আমি কী কী করি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব। দেখো, ওইখানে আবার রুই মাছ এনেছে, আজকে হবে তারপরে একটু শাক, ওই যে চিংড়ি মাছ, ওগুলো দিয়ে হবে। সেই রান্নাটাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। তো দেখো, হাতে লঙ্কা, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, কে কে তোমরা খেয়েছো জানিও। আর কি দেবা, নুন দেবা, নুন দেবা, নুন হাতে। উনি হচ্ছে রাঁধুনি, তোমরা যদি উনি অনেক ভালো রান্না পারে যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি একটা রান্নার চ্যানেল খুলবো, সেখানে যা যা তোমরা দেখতে চাইবে উনি সেই রান্নাগুলোই করে দেখাবে। কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি আরেকটা আলাদা করে অন্য চ্যানেলে ওই রান্নার ভিডিওগুলো ছাড়বো। করে দেবে তো? হ্যাঁ, করবে তো, উনি করবে। তোমরা যা যেটা দেখতে চাইবে ওনাকে বললে উনি সুন্দর করে করে দেখাবে, কমেন্ট করে জানিও। আজকে আমাদের ঠাকুর দেখা, এত ভিডিও করি ঠাকুর দেখানো তো আশা হয় না, এটা আমার শাশুড়ি দেখো তো কী সুন্দর না গোপুগুলো, দেখো দেখেছ, এগুলো হচ্ছে আমাদের ঠাকুর। তো কখনো সেভাবে ফোনটা নিয়ে উপরে আসা হয় না বলে ঠাকুরের ভিডিওটা করতে পারি না, দেখেছ কত সুন্দর ঠাকুর। চলো, দেখে মিক্সচারটা বার করি, এই যে মিক্সচার, দেখো কোথায় রেখে দিয়েছে ওনার ভাণ্ডটাকে বার করি। মিক্সচারটা করে নি, দেখো মিক্সচারটা কেমন হয়েছে, এটা খুব ভালো হয় খেতে। এই যে মাছ ভাজা, বুঝছো অনেকদিন তোমার মিস্টার দেখে মনে হচ্ছে যে তুমি মানে ডিম দেয়নি তোমার মা, আমি তো রাখি বলিনি কই, ওই টাকা দিয়েছে ডিম তো কেটে নিয়ে আসি টাউ নি মোটি তেরো পিস করে রেখেছো, কিছু ভাজা ভাজা এর মাছ ভাজা করছি, এর মধ্যে করছো না, এর মধ্যে এর মধ্যে বাচ্চাদের ঝোল, এরপরে কচুর সাথে আমরা দেখাবো। এই কচুর সাথে এখানে প্রথমে পেশারে সিটি মেরে নিয়েছে, কটা সিটি মেরেছো? একটা সিটি মেরে চটকে নিয়েছে, এই যে দেখো এবার কচুর শাক, প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হবে, এর মধ্যে ই করলো মাছ ভাজলো, বললো কি দিচ্ছ পাঁচ ফোড়ন, ফোড়ন দিল পাঁচ ফোড়ন, আর দেবে তেজপাতা, তেজপাতা
faci pură una pe ciuta. Eu ați gândit văzut de greu pe gelul meu. চলো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবে, তাই তো? তুলে রাখবে, তারপরে আবার একবারে দিয়ে দেবে। ও একবারে দিয়ে দেবে, তুলে রাখবে না। দেখো তাহলে ভাজা হোক এটা একটু। ডালটা দিয়ে আসি, ডালটা দিয়ে আসি। কিছু একটা আবার দিয়ে দিচ্ছে, ডালটা ঘুরিয়ে নিই। এবার কি ঢাকা দিয়ে দেবে? ঢাকা দেবে। তোমরা যদি এমন আরও রান্না দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আরেকটা চ্যানেল খুলবো। খুলে সেখানে শুধুমাত্র ওনার রান্নার ভিডিওগুলোই ছাড়বো। উনি কিন্তু সুন্দর সুন্দর রান্না করাতে পারে। তোমরা যেগুলো যারা জানবে না যে রান্না, সেই রান্নার কথাও বলতে পারো। তো দেখো এটা হোক কত ঢাকাটা। এবার একটু চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে দিল। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তো না ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ আসি, লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবা? আর নুন করে দিয়েছি, ভাজা মশলাটা, জিরে গুঁড়ো। না, ভাজা মশলাটা কীভাবে বানিয়েছে সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, সেটা আমি আরেকটা ভিডিও বানাবো। ভাজা মশলাটা কিন্তু খুব ভালো হয়, সব তরকারিতেই দিতে পারো, দিলেই টেস্টটা আরও বেড়ে যায়, দিলেই এর টেস্ট আরও বেড়ে যাবে ভাজা মশলা। দেখো পাই না লোক যেটা করে আসলে এখানে নারী নারী জল চাপে কানিয়ে দিতে হবে, যাতে করে ঢাকা দেবে না, তবে জল দিয়ে দেবে। বাকি দিন সময় তো বসে থাকো। সত্যি হেভি হয়েছে, না সত্যি ভালো হয়েছে। তো সব ঠিক আছে, তোমরা যদি এরকম রান্নার ভিডিও আবার দেখতে চাও কমেন্ট করো, যাদের দেখতে চাও সেটা উনি রান্না করে দেওয়ার চেষ্টা করবে। ওকে বাই, এই ব্লগটা আজকে পর্যন্ত। তো দেখো এটা পুরোই হয়ে গেছে, ব্যাসে ব্লগটা করে দিয়েছে, এটা হয়ে গেছে। চলো বাই, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার।